त्रिपुरा नि सीमा आसाम अटलांग तमनि लामो मानजा का सिटी ग्राम आसाम पुलिस बाय अमनन खाना जतन सिला के बांग मारि मानजा मनि सिटी ग्राम 100 केजी 200 केजी पुरा आस्तो आजा 728 केजी मानजा का चोराईबारी आसाम पुलिस बाय সারে আমি চিনি দেখে আসিনি আর এমনি বুঝতো না আমি চিনি দেখে আসিনি আর সর্বপ্রথমে আমার মাননীয় এসপি শ্রী প্রদ্যনব বড়ুয়া ওনাকে আমি কৃতজ্ঞতা জানাই, সঙ্গে মাননীয় হেডকোয়ার্টার ডিএসপি শ্রী গীতার্থ দেব শর্মা আর এডিশনাল এসপি হেডকোয়ার্টার শ্রী পার্থ প্রতিম দাস, স্পেশিয়ালি এসপি স্যার আমাকে যখনই পান আর কি দেখা হয় বা ফোন যুগে উনি সবসময়ই আমাকে উৎসাহিত করেন যে নার্কোটিক সাবস্টেন্স ধরার জন্য আর কীভাবে ধরতে হয় এই বিষয়ে আমার সবসময় উনি একটা ব্রিফিং করে থাকেন আর কি। তো সেই মতে আমি অনেক সফলতাও পেয়েছি আর আজকে সন্ধ্যার দিকে এখানে গাড়িখানির নাম্বার হচ্ছে AS01FC1894। গাড়িখানে ত্রিপুরার দিক থেকে আসছিলো আর আমাদের চুরাইবাড়ি গেইটে আসার পরে আমরা গাড়িটা থামাই, থামার পরে ওখানে খুব ট্রাফিক জ্যাম ছিল আর কি। সেই ট্রাফিক জ্যামের সুবিধা নিয়ে সেই গাড়ির চালক আত্মগোপন করে, তো আমরা গাড়ির পাশে আসার পরে গাড়ি দেখছি আর ড্রাইভার নেই, তখন আমাদের সন্দেহটা আরও বৃদ্ধি হয়। তখন আমরা ওখানে ইন্ডিপেন্ডেন্ট উইটনেস এবং বিডিআর সম্মুখে, তো আমাদের সন্দেহ আরও বৃদ্ধি হয় তাই আমরা গাড়িটা ইন্ডিপেন্ডেন্ট উইটনেসের সম্মুখে এবং মিডিয়ার লোকও ছিল, তো গাড়িখানে আমরা তালাশি করি। তালাশি করে গাড়ির থেকে আমরা অবৈধ 4 টন 7 কুইন্টাল 28 কেজি গাঁজা আমরা উদ্ধার করেছি। তো কেজির হিসাবে হচ্ছে 4728 কেজি গাঁজা, যার বাজার মূল্য কালো বাজারের মূল্য কত হতে পারে? বাজার মূল্য হচ্ছে 4,70,00,000 টাকা। তো কোনো এই মর্মে আমরা এখানে কেস রুজু করেছি কিন্তু কোনো কাউকে আমরা করায়ত্ত করতে পারি, ইনভেস্টিগেশন চলছে। এখন ওদের কথাটা আমি সঠিক বলতে পারবো না, এই কারণেই কারণ ওদের ওদের জুরিডিকশনটা ওদের, আমাদের জুরিডিকশন আমাদের আলাদা। ওদের ওরা কীভাবে কাজ করে এটা ঠিক আমি অবগতও না, কীভাবে গাড়ি আসে এদের দিক থেকে। আমরা তো আমাদের কাজ আমরা খুব সিনসিয়ারলি করি, যার জন্য আমরা সফলতাও পাই। আর এর আড়ালে আমাদের এসপি স্যারের খুব বড়ো একটা ভূমিকা আছে, উনি খুব আমাদের সঙ্গে এই